Hey guys, welcome back to our channel. তো আজকে তো সবাই আছে বাড়িতে, একটু ওইটা জিনিস নিয়ে ভালোই লাগছে। আর সকালবেলা ও তুলতে ভুলে গেছে, সকালবেলা পুজো হয়েছে, দধিকর্মার যেটা হয় না, তাহলে কি, হ্যাঁ সকালবেলা উঠে ওই পুজোটা হলো। আর এখন বিট্টুও এসছে, এখন একটু বেরাচ্ছি আমরা বিট্টু শপিং করতে। চলতে খালি প্ল্যান হয়ে যাচ্ছে, কালকে কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, ঘোড়ার প্ল্যান। কোথায় কোথায় প্ল্যান হলো? দার্জিলিং, কি ঘোড়ার আর প্ল্যান আর শেষ হয় না। ওরা তো কোথায় বেরোলো, আই থিঙ্ক জুডিও বা কোথায় যাবে আমি ঠিক জানি না। এখন আমরা খেতে বসছি, আমি, মা, মানে দুই মা, আমি আর বোনি এখন খাবে না, দিদা দাদু মামা খাওয়া হয়ে গেছে। ও এখন এই চান টান করলাম, এতক্ষণ একটু ল্যাদ খাচ্ছিলাম, সবাই মিলে দেখি ঘুমিয়ে পড়েছে, দেখলেই তোমরা আমি যখন আসলাম তারপর। তো এখন একটু বাবা, আমি, বিট্টু আর ও বেরাচ্ছি, বিকজ মেয়েরা মানে ও প্রত্যুষা আর অঙ্গিকা তিনজন মিট করবে, তাই জন্য বেরাচ্ছি। তো ওরা মিট করবে, আমরা আমাদের মতন একটু চিল করে নেবো। সেখানে আফ্রিদিও আসছে, আর এই দেখো ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এই মাত্র সন্ধে দিলাম, দিয়ে এখন রেডি ফেডি হয়ে গেছি, এবার বেরাবো। কোথায় যাচ্ছি আমরা? CC2। আমার ফ্রেন্ড অঙ্গিকা এসেছিল মুম্বাই থেকে, তো অনেকদিন পর ওর সাথে দেখা করতেই আমি গেছিলাম, কিন্তু তার মাঝখানে একটা জিনিস এক্সচেঞ্জ করা ছিল বলে আমরা একটু ঘুরছিলাম, আর এদিকটায় আমরা এখন জুডিওতেও ঢুকেছিলাম। তো এখানটায় আমি আবার তোমাদের আমার আউটফিটটা দেখাচ্ছিলাম, আমার এই সোয়েটার টপটা ভীষণই ভালো লাগে, আমি পুজোতেও একদিন পরেছিলাম। আমি এখন এসেছি CC2, অঙ্গিকার সাথে দেখা করতে অনেকদিন পর। তো অঙ্গিকা এখানে হাই বলছে আর বলছে ব্লগ চলছে। তো অনেকদিন পর ওর সাথে মিট করে অনেক গল্প টল্প করলাম, আর আমরা গেছিলাম মোমো আয়াম CC2 থেকে, তো সেখানে এগুলো খেয়েছিলাম, খুবই ভালো ছিল খাওয়ার। আর অনেকদিন দেখা হওয়ার পরে না কলেজের কথাগুলো মনে পড়ছে, আমার আরও অনেকগুলো ফ্রেন্ড এদিক ওদিক চলে গেছে, তো যাই হোক টাচে থাকলে ভালোই লাগে সবার সাথে। এটা হচ্ছে চিকেন বাও, ওখানকার খেতে খুব ভালো। আর এটা হচ্ছে আমরা গেছিলাম TS বলে একটা ক্যাফে আছে সেখানে, তো ওরা খাচ্ছিল পাস্তা, তো ওরা ওইটা তুলেছে। তো এখন আমরা বেরে এলাম বাড়ির জন্য, ওখান থেকে বেরিয়ে আর ব্লগ করা হয়নি, আর আমার ফোনটা যেটা বললাম যে সুইচ অফ, তাই আর ব্লগ করতেই পারিনি আমি, ও যতটা করেছে দেখে দেখতেই পারছো তোমরা। আর এখন বাড়ি যাই, তারপর খিদে পেয়ে গেছে খুব, একটু পাস্তাকে আরও অ্যাপেটাইটটা বেড়ে গেছে, বাড়ি যাই চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, সেটা নিয়ে এক্সাইটেড আছি আমরা, মানে ওইটাই, ওটার জন্যই সব ব্যবস্থা ব্যবস্থা করছি, একসাথে খেলা দেখবো সবাই মিলে। আর আফ্রিদি, প্রত্যুষা ওরাও আসবে আজকে জাস্ট বিকজ খেলা দেখতে। আর এখান থেকে রমি আসবে, বিট্টু আছে, আমি আছি, বাবা মা, তারপর বোন সৌমিলি সবাই আছে। আর এখানে দেখো এখন গেছিলাম বাজার করতে, চিকেন আলু ফালু নিয়ে আসলাম, একবারে রান্না হবে, দুপুরে মাটন হচ্ছে, জমিয়ে খাবো। আর ব্যাপারটা হচ্ছে মেন, একটু লেট হয়ে গেছি, খেলা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, 2-4 মেরেও দিয়েছে রোহিত শর্মা, খেলছে তো ভালো, আশা করি আজকে জিতে যাই যাতে, কেন ওয়ার্ল্ড কাপ মানে আমাদের কাছে একটা বড় ইমোশন, ইন্ডিয়ার জেতাটা ম্যাটার করে অনেক বেশি, তো সবাই সাপোর্ট করো, আমরাও সাপোর্ট করছি যাতে জিতি আমরা। তো মামাকে এখন এটা দিয়ে তারপর এই পুজোর জিনিসগুলো কী বলে জলে দেবো, এখন এইটা ফেলে দি মানে বিসর্জন দিচ্ছি ঠাকুরের জিনিসগুলো জলে। এখন যাব তেলটা ভরাবো আর বাড়ি ফটাফট বাড়ি ফিরলাম। আর ফিরেই মানে আমরা তো রাস্তায় খেলা দেখছিলাম, খেলা দেখতে দেখতে দেখি লাইট নেই, খেলা দেখতে দেখতে দেখছি একটা উইকেট পড়ে গেছে অলরেডি, একটা উইকেট শুভমান গিলের পড়ে গেছে, বাট লাগাতার বিরাট কোহলি চকা মেরেই যাচ্ছে, এটা ভালো, আস্তে আস্তে খেলুক যাতে একটু চাপ আছে অস্ট্রেলিয়ার আগেন্সে না, যাতে ভালোভাবে যায়। দেখো এখানে বসে সবাই খেলা দেখছে, ওরা দুজন এসে গেছে বললাম যেরকমটা, আর একে দেখো এখানে খাবার খাচ্ছে, তোর মা দেখে ব্লগ, তোর মা দেখে না তো ব্লগ, তো ওকে দেখবে
আর এখানে খেলা চলছে, অবস্থা একটু টাইট হয়ে আছে এদের। খেলার মাঝখান থেকে একটু বয়েজরা বেরিয়েছে এমনি চিল করতে, বিকজ আরে খেলা এমন চলছে খুব কষ্ট লাগছে আমাদের এখন, যে খেলাটা এরকম ভাবে কেন হচ্ছে। আরেকটা আউট পড়ে গেল জাডেজা, ওটা দেখে আবার বেরালাম। এখন সূর্যা কুমার যাদব নেমেছে, দেখা যাক আজকে কি করে। ইচ্ছা তো আছে যে 250 অবধি যা, না হলে খুব চাপ হয়ে যাবে। তো এখন এইখানে আছি, একটু চিল করি। আমাদের খাওয়া হচ্ছে চিলি চিকেন, ও বানিয়েছে আর ও বানিয়েছে, ও অনেকক্ষণ ধরে খাচ্ছে। তো আর এখানে খেলা চলছে উল্টো। প্রথম থেকেই ম্যাচটা দেখলেই বুঝতে পারছিলাম যে ইন্ডিয়া হয়তো জিতবে না, বাট তাও নিজেদের চিয়ার আপ করার জন্য গালে এই ফ্ল্যাগ আঁকতে বলেছিল, তো প্রথমে ওকে এখানে এঁকে দিচ্ছি। আর ও প্রচণ্ড বকছিল বলে আমার বিরক্ত হচ্ছিলাম, তাই বলছিলাম চুপ করে থাক নাহলে ঘেটে যাবে। তো ওকে পড়িয়েছি, প্লাস আরও যারা যারা ছিল সবাইকেই একটা একটা করে পড়িয়েছি। তোমরা তো সবাই জানোই যে ইন্ডিয়া হেরে গেছে, সেটার জন্য আমাদের মনটা সত্যিই খুব বাজে ছিল। লাস্টার ব্লগটাও কন্টিনিউ করিনি আমরা, ইনফ্যাক্ট ম্যাচ দেখতে দেখতে উঠেও গেছিলাম, ম্যাচটাই বন্ধ করে দিয়েছিলাম, এতটাই বাজে লাগছিল। আর সত্যি কথা বলতে ইন্ডিয়ার যে কোনো ম্যাচ কিন্তু একটা আলাদাই ফিলিংস হয় মানে দেখার সময়, তো আমার তো খুবই ভালো লাগছিলো প্রথম প্রথম, বাট যখন দেখলাম যে না মানে হচ্ছে না, আর তখন থেকেই মনটা আমাদের সবার খারাপ। তো এর জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে বন্ধ করে দিই আর দেখবো না, মানে হেরে যাচ্ছে ওই পার্টটা তো আর দেখতেই পারবো না। তো যাই হোক, ইন্ডিয়া ওভারঅল তো খুব ভালো পারফর্ম করেছে, তো বেটার লাক নেক্সট টাইম, নেক্সট টাইম ঠিক পাবো আমরা, এটাই উইশ করি। আর এখানে দেখো ওকে পড়ানোর পরে আমি কিন্তু পড়াতে চলে গেছি হচ্ছে পাশেই বসেছিল বিট্টু, বিট্টুকে। তারপরে একে একে কিন্তু প্রত্যুষা, আফ্রিদি, রমি, বাবা ও আমি সবাই লাগিয়েছিলাম। আর ছোটোবেলায় কিন্তু এরকম ফ্ল্যাগ মুখে এঁকে বেশ একটা মজা আসতো ম্যাচ জেতার, তাই না? তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।